নমস্কার, আমি কৌশিক রায়। প্রত্যেক সকল প্রিয় দর্শক বন্ধুকে শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকের এই দুর্গাপুজো খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। সপরিবারে প্রত্যেকের যেন মা দুর্গা দুর্গতি নাশ করে, এই বলে আমি আজকের এই প্রোগ্রাম শুরু করছি। প্রত্যেকে জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। অক্টোবর মাসের রাশিফল এটি। আপনি কর্কট রাশির মানুষ, আপনার এই মাসে কী সম্ভাবনা উঠে আসতে চলেছে, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুচরো সমস্যা থাকবে, স্বাস্থ্য নিয়ে যে বড় ধরনের কোনো সমস্যা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের অর্থনৈতিক জায়গা। দেখুন, এই পূজোর মাসে আপনাদের একাদশপতি ধনভাবে অবস্থান করে, আপনাদের ইনকাম গেইন কিন্তু এই মাসে করবে। আপনি ব্যবসা করতে পারেন, আপনি সেলফ প্রফেশন করতে পারেন, বা আপনার স্যালারি বৃদ্ধি হতে পারে, যেখানে কর্মক্ষেত্রে স্যালারি বৃদ্ধি হতে পারে। ব্যবসাতে ডাবলিং ট্রিপলিং লাভ আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ যে কোনো দিক থেকে আয় উন্নতি এই দুর্গাপূজার মাসে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, অক্টোবর মাসে। প্রত্যেকে জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। কর্কট রাশির এ মাসে কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, কারণ আপনাদের ঠিক কর্মাধিপতি এবং পঞ্চমপতি কেন্দ্রে অবস্থান করে, আপনাদের কোনো ভূমি ভবন বাহন এই জায়গা থেকে আপনারা কিন্তু এই সময় কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, কোনো অ্যাসেট আপনারা হয়তো কিনতে চাইছেন, সেই অ্যাসেট আপনারা পেতে পারেন, বা কোনো সম্পত্তি যারা বিক্রির জন্য চেষ্টা করছে, দীর্ঘদিন আটকে গেছিলো, এই সম্পত্তি বিক্রির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ বৃহস্পতি পূর্ণ দৃষ্টি মঙ্গলের উপর রয়েছে, এখানে কিন্তু আপনাদেরকে ডিভিডেন্ড দিবে প্রপার্টি থেকে, এবং কোনো বাহন ক্রয় করার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। শিক্ষার জায়গাটা যদি আমি আসি, শিক্ষার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মধ্যম কিন্তু রয়েছে, কারণ আপনাদের পঞ্চমপতি চতুর্থভাবে অবস্থান করছে, এবং এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে মোটামুটি আপনাদের চলবে। খুব একটা যে ভালো আমি বলবো না, অর্থাৎ একটা মিশ্র ফল আপনারা কিন্তু পাবেন শিক্ষাক্ষেত্রে। এবার আসি আপনাদের প্রেমের জায়গায়। দেখুন, পঞ্চম ভাবই হচ্ছে প্রেম। দেখুন, পুজোর মাসে আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ নতুন প্রেম, বা যাদের প্রেমের ক্ষেত্রে রিলেশন ক্রাইসিস হয়ে গেছিলো, সেই রিলেশনের জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সম্পর্ক ক্ষেত্রে উন্নতি এবং অর্থনৈতিক জায়গা যেমন আপনাদের ভালো যেমন হবে, এবং পাশাপাশি প্রেমের ক্ষেত্রে আপনাদের ভালো কিন্তু আসতে চলেছে। নতুন প্রেম আপনারা কিন্তু পেতে চলেছেন দুর্গাপুজোতে। এর সাথে সাথে আপনাদের যদি আমি আসি ব্যবসা। দেখুন, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের 30 অক্টোবর পর্যন্ত খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, কারণ আপনাদের সপ্তমপতি অষ্টমভাবে অবস্থান করলেও আপনাদের সরাসরি রেট্রোগ্রেড হয়ে সপ্তম ভাবকে কিছুটা হলেও প্রভাবিত করছে শনি। অর্থাৎ ডেলি ইনকাম এর পাশাপাশি যারা ব্যবসা করছেন, যে কোনো ব্যবসার সঙ্গে, আপনি ফাস্টফুড হোক, আপনি গার্মেন্টস হোক, আপনি বুটিক হোক, আপনি বিউটি পার্লার হোক, আপনি কসমেটিক্স হোক, যে কোনো ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা এই মাসে কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং এর পাশাপাশি বৃহস্পতি আপনাদের কর্মভাব অবস্থান করছে, এবং কর্মাধিপতি সমসপ্তম দৃষ্টি দিয়ে কর্মভাবকে দেখছে। যারা চাকরি পাচ্ছিলেন না, দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন চাকরির জন্য, বা প্রমোশনের জন্য, বা ট্রান্সফারের জন্য, আপনি কর্কট রাশির মানুষ, এই মাসে আপনাদের ট্রান্সফার প্রমোশনের কিন্তু সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ পুজোর মাসে আপনাদের স্যালারি বৃদ্ধি হওয়া, বেতন বৃদ্ধি পাওয়া এই সম্ভাবনা, বা ট্রান্সফার এর সম্ভাবনা, বা ভালো একটা প্যাকেজের চাকরি পাওয়া, এমএনসি কোম্পানি হোক, আপনি সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু আপনারা লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। তবে এ মাসে আপনাদের কিছুটা হলো পেটের সমস্যা আপনাদের ভোগাতে পারে, ফাস্টফুড জাঙ্ক ফুড কিছুটা হলো আপনারা এড়িয়ে চলুন। এবার আসি আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে
বুথ অবস্থান করছে 19 অক্টোবর পর্যন্ত। এখানে কিন্তু আপনাদের যারা কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে আপনাদের কিন্তু লাভ কিন্তু দিবে। এবং এই বুথ আবার 19 অক্টোবর থেকে আপনার চতুর্থভাবে চলে যাচ্ছে, এখানে আপনাদের সুখের জায়গায় কিন্তু দেখা কিন্তু যাচ্ছে, সুখ আপনাদের কিন্তু 19 অক্টোবর থেকে ভালো। বুধের রেজাল্টটা কিন্তু আপনাদেরকে কিন্তু খুব ভালো প্লেসমেন্টে যাচ্ছে। আপনাদের পারিবারিক সুখ এবং মায়ের স্বাস্থ্যের জায়গা কিছুটা হলো ডেভেলপমেন্ট আপনাদের হতে চলেছে। এবং যারা বিদেশের সাথে রত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। ফরেন কানেকশান, অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে বিদেশ থেকে কিন্তু আপনাদের কিন্তু লাভ দিবে। এবং এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গায়। দেখুন, দাম্পত্য সুখের জায়গাটা যদি আমি আসি, আপনাদের সপ্তম ভাবি হচ্ছে আমাদের ম্যারিটের জায়গা। ওভারঅল আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু ভালো কিন্তু রয়েছে। খুচরো সমস্যা থাকবে, কিন্তু নিজেদের মধ্যে একটু হলো আন্ডারস্ট্যান্ডিং এবং বন্ডিংটা কিন্তু নিজেদের মধ্যে রাখতে হবে। হৃদয়ের সাথে হৃদয়ের মিল যদি রাখতে পারেন কি না, অবশ্যই আপনাদের এই পুজোর মাস আপনাদের কিন্তু খুশির সংবাদ কিন্তু নিয়ে আসতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে। এবং এই মাসে আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি হতে চলেছে। এবং রাজনীতির ক্ষেত্রে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের পরিবর্তন আসতে চলেছে এই মাসে। কিন্তু বড় ধরনের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অক্টোবর মাসে। এবং এর পাশাপাশি আপনাদের শেয়ার বাজার, লটারি, ফাটকা, স্টক মার্কেট, ট্রেন্ডিং থেকেও কিন্তু আপনারা বড় ধরনের অর্থ এই মাসে কিন্তু পেতে চলেছেন। এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা 2 অক্টোবরের পর থেকে আপনাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর দেখা কিন্তু যাচ্ছে। এবং মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ মোটামুটি আপনাদের ক্ষেত্রে ভালো যেতে চলেছে, তবে খরচের দিকটা একটু হলেও নিয়ন্ত্রণ রাখুন, কারণ খরচও কিন্তু এই মাসে আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। কী উপায় করবেন আপনারা? ওং নমঃ শিবায় যতদিক পাঠ করতে পারবেন ততদিক আপনাদের ক্ষেত্রে ভালো। এবং এর পাশাপাশি হনুমানজির আপনারা উপাসনা করুন, তাতেও কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।